একজন মানুষ শতকরা 75 ভাগ রোগ থেকে মুক্ত হতে পারেন কোনো ওষুধ ছাড়াই, কারণ এ রোগগুলো হলো মনোদৈহিক। দেহের রোগ ওষুধে ভালো হতে পারে, কিন্তু মনোদৈহিক রোগ নিরাময়ে ওষুধের কোনো প্রয়োজন নেই। মনের জট খুলে গেলে এ রোগগুলো এমনিতেই ভালো হয়ে যায়। কোয়ান্টাম মেথডে হাজার হাজার মানুষের তাৎক্ষণিক নিরাময়ের রহস্য এখানেই। কোর্সে এসে আলোচনা শুনতে শুনতে আর মেডিটেশন করতে করতেই অংশগ্রহণকারীদের মনের জট খুলে গেছে। তারা মুক্তি পেয়েছেন বহু বছরের রোগ যন্ত্রণা থেকে, লাভ করেছেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের সূত্র। আসুন আমরা দেখি কোয়ান্টাম মেথড চর্চা করে নিরাময়ের এরকম কিছু ঘটনা। আমি কিন্তু একজন হার্টের পেশেন্ট, গত বছর হার্ট অ্যাটাক হলো হসপিটালে। ডক্টর বাংলাদেশের তিনটা বড় বড় প্রতিষ্ঠানের ডক্টর বললেন যে আপনাকে এখনই অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে, তা নাহলে আপনি মরে যাবেন, আপনি ডেথ রিস্ক। তো গেলাম হসপিটালে হেঁটে, কিন্তু আমাকে একদম মেরে ফেলল ডক্টর। আমি ওখানেই আমি স্ট্রোক করি, এই অবস্থা। যা হোক, বন্ধুবান্ধবের পরামর্শ প্লাস আমার ফ্যামিলিতে সবাই গ্রাজুয়েট, অ্যাকসেপ্ট মি, আমি এটাকে অ্যালাউ পাত্তা দিই না, হচ্ছে কী এগুলা। যা হোক, আমার ভুল ভেঙেছে, আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে এই চার দিনের এই প্রোগ্রামে যে জিনিসটা আমার রিয়েলাইজেশন, যে আমরা কিন্তু খুব গরিব, কিন্তু এখানে এসে আমি ধনী হয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে আমি এখানে চার দিনের প্রোগ্রামে রিয়েলি আই এম রিচ নাও। তো বিশেষ করে তিন মাস আগে যখন হার্ট ক্লাব প্রথম হয় হার্ট ফাউন্ডেশনে, এই কোয়ান্টাম হার্ট ক্লাব, ওখানে আমি ফার্স্ট ব্যাচে ভর্তি হলাম। এই কোর্সটা করা ছিল না বলে আমার কিছু সমস্যা হচ্ছিল, এবার আমি সুযোগ এটা করে নিলাম। এবং গত তিন মাস আমি হার্ট ক্লাবের যে চর্চা করাতে, আমি এখন 100% ফিট, আলহামদুলিল্লাহ, সুগার আলহামদুলিল্লাহ, আমি এখন দৌড়াতে পারি 10 মাইল, এরকম অবস্থা হয়েছে। আমি এখন ফিট, টোটালি ফিট আমি মনে করি নিজেকে। আমার ছেলে গাজী মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা মেডিকেল আছে, ট্রেনিং করছে আর কি। তো 2 বছর আগে এই কোর্স করেছে, 2 বার কোর্স করেছে, করে হলো আব্বা আপনাকে ওই কোর্স করতে হবে। আমি করলাম, বাবা আমি অ্যাডভোকেট মানুষ, পাবনায় বাস করি, মফস্বলে, অত সময় পাবো না কি, কিন্তু আমরা করতেই হবে। আমি আসলে দেখি দেখি, আমার হার্টের সমস্যা ছিল 2006 সালের, হার্টের প্রবলেম দেখা দেয়। তো কথা আব্বা তো যাচ্ছে না, তো এই যে সিডিএনএ নিয়ে দিয়ে দিল, সিডিটা আপনি ফলো করেন। সিডি ফলো করলাম, ডাক্তার ওষুধ খেলাম নিয়মিতভাবে। তো সিডি ফলো করার 2 মাস পরে আমার বিশ্বাস হলো আমি ভালো হয়ে গেছি। আমি তো আরও নিজের ইসিজি করলাম, করে ডাক্তারে গেলাম, ডাক্তার হাসে, কয়ে যে আপনার তো অসুখ ভালো হয়ে গেছে, আপনার অসুখটা ভালো হয়ে গেছে। তো আমি বললাম না যে আমি এই মেডিটেশন করে, ওনার সিডি ফলো করতে মেডিটেশন করে ভালো হয়েছি, এরা বললাম না। তো আমি গেলাম তাকে, আরও আশা লাগবে, করে হ্যাঁ আপনি আসেন, ওষুধ খেতে হবে। আবার আমি 3 মাস পরে গেলাম, যা হাসে, কথা আপনার তো অসুখ নাই দেখা যায় আর কি, ভালো হয়ে গেছে। তো বললো আমি কি ওষুধ খাবো, তো বললো ওষুধটা চালায় যান, ওষুধ খাওয়ার জন্য কমছে, কিন্তু আমি জানি, আমি বললাম না যে আমি মেডিটেশন করে এটা হয়েছে, আমি বললাম না, কিন্তু আমি দেখি। পরে এখানে আসার আমার সিদ্ধান্ত হয়েছে আমি আর ওই ডাক্তারের কাছে যাবো না, ওষুধ আর খাবো না, দুটি বাদ দেবো আর কি। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমি ব্রেস্ট ক্যান্সারে ভুগছি, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমার আসলে কোনো ক্যান্সারই হয় নাই, আমার কোনো অসুখই হয় নাই। আমি 2টা ক্যামো দিয়েছি, ক্যামো দিলে যেই মানে রিয়েকশনগুলো হয় শরীরে, যেমন বমি ভাব বা মুখে ঘা হবে, খেতে ইচ্ছা করবে না, আল্লাহর রহমতে আমার কোনো এরকম রিয়েকশন হয়নি, শুধুমাত্র চুলটা পড়ে গেছে এটাই। আর আমার বড় বোনের উৎসাহে আমি এখানে এসেছি। আর গত মাসের 8 তারিখে বোন আমার জন্য হিলিংয়ে নাম দিয়েছে 3 মাসে। আমি মনে হচ্ছে যে এই হিলিংয়ের জন্যেই আমি মানে আমার কোনো কেমন দেওয়ার পর পরবর্তী যে রিয়েকশনগুলো হবে আমার শরীরে, আল্লাহর রহমতে সেরকম কোনো রিয়েকশন হয়নি। আর আমি কেমো দেওয়ার পরে খুব অসুস্থ ছিলাম, মানে বিছানা থেকে উঠতে পারতাম না। গত 5 তারিখে আমি কেমো দিয়েছি 2টা। আমার বোন বলেছে যে তুমি যেতে পারবে, আমি মনে হয় তো পারবো না, সারাক্ষণ তো শুয়েই থাকি। তখন আমার মানে তবুও বলেছে না তুমি শুয়ে থেকেও ওখানে করতে পারবে, সমস্যা নেই।
তা আমি আসলাম, আল্লাহর রহমতে আমি 40 ঘন্টা বসেই ছিলাম, আমার কোনো সমস্যা হয়নি। এখনো পর্যন্ত আমি সুস্থ আছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আল্লাহর রহমতে সুস্থ হতে পারি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দা মারুফ আক্তার, আমি রাজশাহী থেকে এসেছি, আমার বয়স 33। আমি প্রজাপতির মতো ছিলাম, সব সময় উড়ে বেড়াতাম। গত জুনে ডাক্তার হঠাৎ করে আমাকে বললো আমার অস্টিওসারকোমা, এক ধরনের ক্যান্সার, যেটা সবচেয়ে খারাপ ক্যান্সার, বোন ক্যান্সার এক ধরনের। আমি বিদেশ, বাংলাদেশ সব জায়গায় ঘুরে এসেছি। গত জুন 8 মাসের মধ্যে ডাক্তার আমাকে রিলিজ করে দিল, আপনি রিজেক্টেড, আর 2 দিন বা 3 দিন বাঁচবেন। আমার প্যারালাইসিস হয়ে গিয়েছিলো, তারপর ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস ঠিক হয়েছিলো, কিন্তু আমার পায়ের পাতা অবশ হয়েছিল। তারপর আমি চিরকৃতজ্ঞ জানাই যিনি আমাকে এখানে আসার জন্য এবং আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যিনি বলেছেন, ডক্টর আপনারা হয়তো চিনবেন, ডক্টর আনোয়ার এইচ বিশ্বাস। ওনাকে ইন্টারনেটে পেলাম লাস্টে, যাওয়ার সময় রাজশাহী আমি চলে যাচ্ছি, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করছে, তো উনি বললো আমি একটু দেখব। উনি দেখলেন, উনি সবসময় আমাকে বলেছেন যে আপনি বলবেন আমি বাঁচব, আমি বাঁচব, এবং সারাক্ষণ শুয়ে শুয়ে বলবেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন, সারাক্ষণ এই কথাটা বলবেন। আমি রাজশাহী চলে এসি, রাজশাহী যাওয়ার পর আমি সত্যি সত্যি এটা সারাক্ষণ বলতাম, সুস্থ দেহ, প্রশান্ত। আমার যখন শ্বাসকষ্ট শুরু হতো, আমার লাং পর্যন্ত সেই টিউমার চলে গেছিলো, তো আমি সারাক্ষণই, আমার যখন শ্বাসকষ্ট শুরু হতো, আমার যখন আমার শরীরতে নানান সাইডে ব্লিডিং হতো, তো তখন আমি সারাক্ষণই বলতাম সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আমার এক ধরনের খিঁচুনি হতো, খিঁচুনি যখনই শুরু হতো সারাক্ষণ বলতাম, তো খিঁচুনি আসতে ঠিক হয়ে যেত। তারপর মনে মনে সারাক্ষণ অটো সাজেশন দিতাম যে আমার, আমি ভালো হব, আমি মরতে চাই না, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমার একটা 6 বছরের ছেলে আছে ছোট্ট, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাঁচবো। তারপর আজকে আমি ডক্টর আনোয়ার এইচ বিশ্বাসের উদ্বুদ্ধে এখানে এসেছি। আসার পরে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে আমি তৃতীয় দিন, গতকালকে পর্যন্ত আমার পায়ের অসুস্থতা ছিল, আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না, তারপর সেই পায়ে নিচে খেতে যায় লাঞ্চের সময় খেয়েছি উষ্টা, খেয়ে আমি আর হাঁটতে পারছিলাম না, কাঁদছিলাম বসে থেকে যে আমি বাসায় যাব কি করে। তারপর কোনো রকমে বাসায় গেছি, আজকে সকালে এখানে এসে আমি বসার পর প্রথম যে মেডিটেশনটা হলো, হওয়ার পরে আমি দেখছি আমার পাশে, আপনারা সবাই দেখছেন, আমি হেঁটে চলে এসেছি, সুন্দরভাবে হেঁটে চলে এসেছি। আমি গুরুজির কাছে চিরকৃতজ্ঞ, এবং আমার এই 2 আঙ্গুল সেন্সলেস ছিল, আমি একদম পুরোপুরি সুস্থ, আমার আঙ্গুল একদম ভালো। আমি কোয়ান্টামকে ধন্যবাদ জানাই গুরুজিকে, গুরুজির কাছে আমি অসম্ভব কৃতজ্ঞিত, এবং ধন্যবাদ গুরুজিকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। প্রায় 28 বছর পর্যন্ত আমার ইউরিন সমস্যা, স্বাভাবিক যাবার সবার যেভাবে ইউরিন হয় আমার সেভাবে ইউরিন হয় না। ইউরিন ডেলিভারির জন্য একজন সাহায্যকারী দরকার, নার্স দরকার সবসময়। 28 বছর পর্যন্ত আমি চিটাগের, এমন কোনো ডাক্তার নেই, ডাক্তার দেখাই নাই। শেষ পর্যন্ত 10 বছর আগে ইন্ডিয়া গেলাম, ভেলোরে, ভেলোরে বাঘা বাঘা ডাক্তার দেখাইছি, ডাক্তার বলল এর কোনো সমাধান নেই, এই দিনে 4 বার নার্স দিয়ে ইউরিন সাপ্লাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপরে ওখান থেকে এসে আমি এই পর্যন্ত দিনে 3 বার 4 বার ঘরে নার্স আছে, শহরের বাসায় নার্স আছে, নার্স দিয়ে আমি ইউরিন সাপ্লাই করতেছি। এই ইউরিন, ইউরিন হঠাৎ করে যদি নার্স না থাকে, আমার অবস্থা বেগতিক হয়ে যায়, সমস্ত শরীর ফুলে যায়, হাঁপানি মেরে যায়, উপরে উঠতে পারি না। আমি সবসময় নামাজ পড়ি, অনেক বছর পর্যন্ত চেয়ারে নামাজ পড়তে হয়। আর এইভাবে চলতে ইন্ডিয়া থেকে এসে আমি আমার নিয়তি বলে ধরে নিয়েছি, আমাদের পরিবারের সবাই এটা নিয়ে আর মাথা কামায় না, লাখ লাখ টাকা খরচ করেছে, ওটা সবাই নিয়তি বলেই ধরে নিয়েছি। 2 বছর আগে আমার মেয়ে কোর্স করছে, আমার মেয়ে মেডিটেশন করে, মেয়েকে দেখা দেখি দেখা দেখি আমি নিজে নিজেই আগ্রহী হলাম, কোর্স মেডিটেশন করছি, আমি নিজে নিজেই মেডিটেশন করছি, বিভিন্ন ধরনের কোয়ান্টামের বইপত্র পড়ছি, প্রশান্তির জন্য মেডিটেশন করতেছি। আমি রোগ মুক্তি হব না এটা আমার একদম ধারণা, বদ্ধমূল ধারণা।
তারপরে একদিন আমি প্রায় ৬-৭ মাস আগে নিজে নিজে আবিষ্কার করলাম আমার স্বাভাবিকভাবে প্রস্রাব হচ্ছে, উপরে দোতলা তিনতলায় উঠতে পারছি, উপরে নিচু হয়ে নামাজ পড়তে পারছি। এবং আমার বিভিন্ন কারণে আমার গ্রামের বাড়িতে কাজের মেয়েরা সাংসারিক কাজকর্ম করে অতিরিক্ত অনেক কাজই করতে পারছি। আমি তারপর মেয়েকে বললাম আমি কোর্স করব। মেয়েকে আমাকে অনেক বলছিল আমি করি নাই বিভিন্ন সমস্যার জন্য। মেয়ে তো খুব খুশি আমি কোর্স করলাম। তারপর আমি ওর বাবাকেও অনুরোধ করে আমি আর আমার হাজব্যান্ড এবার আমাদের পরিবারের সর্বশেষ কোয়ান্টাম গ্রাজুয়েট আমি আর আমার হাজব্যান্ড। আমি অনেক অসুস্থ ছিলাম, ১০ বছর যাবৎ আমার ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল এবং শ্বাসকষ্ট ছিল। ২০০১ সাল থেকে আমার ডায়াবেটিস, ডাক্তার বলেছিল যে ডায়াবেটিস ওষুধ ছাড়া ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না, ওষুধ খেতেই হবে সারা জীবন, এবং প্রেশারও আপনার যাবে না। আমার প্রেশার ছিল ২০০১ সালে প্রেশার ছিল আমার ২০০/৯০, ২০০৮ সালে প্রেশার ১৮০/৯৫, এইরকম করে করে ২০০৭ পর্যন্ত প্রেশার থাকে। তিনটে করে আমি ওষুধ খেতাম, সকালবেলা খেতাম আপনার তিনটে ওষুধ, আর দুপুরে খেতাম ২টা, আর রাত্রিবেলা খেতাম ৭টা, এই এত ওষুধ খেতাম আমি। তার মধ্যে আমার আরও অসুখ ছিল, পিঠে যন্ত্রণা, শিরদাঁড়া বেঁকে গিয়েছে এবং কোমরের বাম দিকের সাইডে খুব ব্যথা যন্ত্রণা হয়, আর ডান পায়ের হাঁটুর উপরে ডান যেটা বলে ওই ডানে প্রচণ্ড ব্যথা হয় এবং জ্বালা করে, সর্বক্ষণ জ্বালা করে, এখনও জ্বালা করে, এবং বাম পায়ের হাঁটুতে খুব ব্যথা, ওটার মগজা শুকিয়ে গিয়েছে, যার জন্যে আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে পারি না আমি ২০০৫ সাল থেকে চেয়ারে বসে নামাজ পড়ি। ডাক্তার বলেছে আপনি কোনোদিন ওই বসে নামাজ পড়তে পারবেন না। যাই হোক, আমার ছেলে কক্সবাজারে চাকরি করে, বড় ছেলে, আমি কক্সবাজারে বেড়াতে আসি, এসে শুনলাম এখানে কক্সবাজারে একটা গমটম অফিস আছে, সপ্তাহে একদিন পৌরসভায় সপ্তাহে একদিন ক্লাস হয়। তো আমার ছেলের বন্ধু এসে বললো খালামা আপনি তো এত অসুস্থ, আপনি আমাদের অফিসে আসেন না, আমাদের কোয়ান্টামটা এটা শোনেন, আপনি ক্যাসেট শোনেন, শুনলে আপনি সুস্থ হতে পারবেন। গিয়ে ওই সুখী জীবন ক্যাসেটটা শুনলাম, শোনার পর আমার খুব ভালো লাগলো, ওর মিউজিকগুলো কথাগুলো এত ভালো লাগলো যে বলার কথা না। ২-৩ দিন পরেই আমাকে তিনটে ক্যাসেট এবং তিনটে বই পাঠিয়ে দেয় ওই ছেলে। তা আমি প্রতিদিন ওই ক্যাসেট শুনি এবং এ করি, আর সপ্তাহে একদিন করে এখানে যাই পৌরসভায়। যাচ্ছি বেশি দিন না, মাত্র ২ মাস গিয়েছি আমি, তার মধ্যে আমার তিনটে অসুখ ভালো হয়ে গেছে, একটা শ্বাসকষ্ট, একটা হলো ডায়াবেটিস, আর একটা হলো প্রেশার। প্রেশার নেই, প্রেশার এখন একদম নর্মাল, একদম ১৪০/৮০ আছে এখন, কিন্তু সব ওষুধ আমার একদম, এই ২ মাস আমি ওষুধ খাচ্ছি না, ওষুধ না খেয়ে আমি সুস্থ। আর এই যে নামাজ যে পড়তে পারি না, আমি এখানে প্রথম দিন আসলাম, এসে আমি নামাজ পড়তে গেলাম, আমাকে ওই শামসুন আপা নামাজ পড়ালেন, এক রেখাত নামাজ পড়তে পেরেছিলাম, পড়তে পারিনি, খুব পা আমি ভাঙতে পারছিলাম না। তা উনি বললেন আস্তে আস্তে হবে, পারবেন, কালকে পড়েন। তো কালকে চেষ্টা করেছিলাম, হয়নি, পড়তে পারিনি কো, আজকে আমি ২ রেখাত নামাজ পড়েছি, আর ব্যথাটাও একটু আমার কম মনে হচ্ছে আজকে, কোমরের যে ব্যথাটা ছিল সে ব্যথাটা আজকে খুব মনে হচ্ছে। ডাক্তার বলেছিল আপনি ইনহেলার সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ইনহেলার নিয়ে আপনার বেঁচে থাকতে হবে, কিন্তু আমি এখন ইনহেলার তো হয়তো নিই না, আর আমি একদম আর আমার শ্বাসকষ্ট নেই এবং প্রেশার নেই এবং ডায়াবেটিস নেই, ডায়াবেটিস ৬ নীল একদম, হ্যাঁ নীল একদম, আমার ২৩ ডায়াবেটিস ছিল, ১৮ ছিল, ১৭ ছিল, হ্যাঁ এত ডায়াবেটিস ছিল আমার, কিন্তু এখন নীল। সবাই অবাক হয়ে যাচ্ছে যে এরকমভাবে কী করে হলো। তো আমি নিজে নিজে একা একা আমার রুমে, নামাজের রুমে বসে আমি এই রাত্রির ১২টার আগে একবার করি, ১২টার সময় বাকি ১২টা পরে করি একবার, ওই কেটে শুনি, আর ভোরেবেলা ফজরের নামাজ পড়ে। এটা যদি আপনারা সবাই করেন আমার মনে হয় অবশ্যই যাদের যেটুকু যা কষ্টটা আছে মনে হয় ভালো হবে। শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমাদের সাথে আসুন, আপনিও ভালো থাকবেন। আমি এক
অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম। বদলে গেছে লাখো জীবন, এবার বদলে যাক আপনার জীবন।